আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই সিনথিয়াস মাম। আজকে আমি আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুব সহজভাবে মজাদার একটা কেকের রেসিপি শেয়ার করার জন্য। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ফ্রাই প্যানে তৈরি চালের গুঁড়ো দিয়ে চ্যাবড়া কেকের রেসিপি। চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এর জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, এবার এর মধ্যে দুইটা ডিম ভেঙে নিচ্ছি। এবার এর মতো হাফ কাপ তেল দিয়ে নিলাম। এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ বিট করার পরে এর মধ্যে অল্প অল্প করে চিনি দিয়ে নিচ্ছি, আর আমি এখানে পৌনে এক কাপের মতো চিনি ব্যবহার করেছিলাম। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন। বেশ কিছুক্ষণ ধরে এটা বিট করে নিয়েছি, এবার এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে নিচ্ছি হাফ চা চামচের মতো দিয়ে আরও কিছুক্ষণ একটু বিট করে নিচ্ছি। আমার এটা বিট করা নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেকটা ক্রিমের মতো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি শুকনো উপকরণ অ্যাড করব। এর জন্য এখানে একটা চালনি নিয়ে নিলাম। এবার এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে নিলাম এক কাপ, কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ, গুঁড়া দুধ দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ, আর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে নিয়েছি। এবার এই শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। এবার একটা হ্যান্ড মিক্সের সাহায্যে ভালো মতো সবগুলো মিক্সড করে নিতে হবে। এবার এর মধ্যে এক চা চামচ বেকিং পাউডার দিয়ে নিলাম। এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে, আমি এখানে প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে নিয়েছি, দিয়ে এভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর আপনারা চাইলে পানির পরিবর্তে এখানে দুধও ব্যবহার করতে পারবেন। আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, এখান থেকে অর্ধেকটা ব্যাটার আমি এখানে ঢেলে নিচ্ছি। এবারে ব্যাটারের মধ্যে এক টেবিল চামচ কোকো পাউডার দিয়ে নিলাম, দিয়ে এর মধ্যে আরও দুই টেবিল চামচের মতো পানি দিয়ে নিচ্ছি। এবার ভালো মতো এটা মিক্সড করে নিতে হবে। আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, কেকটা আমি আজকে ফ্রাই প্যানে তৈরি করব। এর জন্য ফ্রাই প্যানে একটা কাগজ বিছিয়ে তার উপরে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছিলাম। এবার 1/4 কাপের একটা মেজারমেন্ট কাপ দিয়ে প্রথমে এক কাপ দিয়ে নিলাম। এবার চকলেট ফ্লেভারে যে ব্যাটারটা রয়েছে সেটা এক কাপ দিয়ে নিলাম। এরপর এভাবে দিয়ে নিতে হবে। আর আলাদা আলাদা দুইটা কাপ নিতে হবে। একইভাবে আমি একটার পর একটা এভাবে দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমার সবগুলো ব্যাটার দিয়ে নেওয়া হয়ে গেছে, এবার একটা কাঠির সাহায্যে উপরে একটু সুন্দর একটা ডিজাইন আনার জন্য এভাবে একটু করে নিচ্ছি। দেখলেন তো কত সহজে উপরে সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। এবার এটা চুলায় বসিয়ে দিয়েছি, উপরে একটা ঢাকনা দিয়ে নিলাম, আর ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা আমি একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিচ্ছি।
ফ্রাই প্যানে যেহেতু আমি কেকটা তৈরি করেছি, এখানে খুব বেশি সময় লাগেনি আমার, 20 থেকে 25 মিনিটের মতো লেগেছিল। এবার ঢাকনাটা উঠিয়ে নিলাম, আমার কেকটা হয়ে গেছে। এভাবে একটা কাঠির সাহায্যে চেক করে নিতে পারেন যে কেকটা পুরোপুরি হয়েছে কিনা, যদি ক্লিন আসে তাহলে বুঝবেন পুরোপুরি হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি উঠিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কেকটা। এবার আমি কেকটা আপনাদেরকে একটু কেটে শেয়ার করছি যে ভিতরটাও দেখতে কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন ভিতরেও কত সুন্দর একটা ডিজাইন হয়েছে, আর দেখতেও মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর, আর খেতেও অনেক মজা হয়েছিল। চালের গুঁড়ো দিয়ে এই জ্যাবরা কেকের রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।